রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রালয় কোন কোন মানুষ আহিব, কত কত সভা পাতিছে কংগ্রেসে, টিভিত রাহুল গান্ধীক দেখুয়ালে টিআরপি পাবনে নাপায়, গুয়াহাটির মাজেরে রাহুলের যাত্রা চলিব না নচলে, রাহুলের যাত্রার বাবেই লাখপতি বাইদেউর পপত্র বিতরণ নেকি, প্রশ্ন বহুত। এতিয়া এফালের পর উত্তর মুখ্যমন্ত্রীর। প্রথম, কোন কোন মানুষ আহিব রাহুলের যাত্রালয়? মই যাত্রাটো গুরুত্ব দিয়া নাই, কারণ এই যাত্রাতে মিয়া মানুষ দুই চারিটা আহিব আর কোন আহিব। যেতিয়ারপ্রা গুয়াহাটি ক্রস করে ধুবুরীলৈকে যাব অলপ অলপ মানুষ হব, কিন্তু মহিলা মিয়ারও মহিলা নাহে, এবার পুরুষ আহিব পারে মিয়ার দুই চারিজন, এইবার কিন্তু মিয়ারও মহিলা নাহে। কি টার্গেট করে কত সভা পাতিছে কংগ্রেসে? আমগুড়িরপ্রা মরিয়নিলৈ আহি আছে, মরিয়নিত খালি এক জায়গাতে মানুষ হল, সেই জায়গাত কোন থাকে আপনাদের খবর লৈ লব। যত যত একটা বিশেষ জাতির মানুষ থাকিব তাতে অলপ অলপ ধরক মরিয়নিরপ্রা তেও আহি আসছিলে, মই আপনাদের বুঝাই দিও, মরিয়নিরপ্রা আহতে আহতে কত মানুষ নাই, একটা দেবের পার বলে জায়গাত ফটক করে অলপ মানুষ হয়ে গেল, কোন মানুষ আছে আপনাদের খবর করব। একটা মিটিং দিছে কত চুলুং, মিটিং দিছে কত গৌরীপুর, টার্গেট করে করে মিটিং দিছে যে কত তেনেকা মানুষ আহিব পারে। এবার কিন্তু মূল বিশ্বাস তেওঁলোকৰো মহিলাবিলাক নাহে। টিভিত কি দেখুৱালে টিআরপি পাব, কি দেখুৱালে নাপাব, আপোনালোকে সেইটোৰ ওপৰত আলোচনা কৰি কোনো স্পেস নিদিব, তাৰপৰা আপোনালোকৰ কোনো লাভ নহয়। যদি মহিলাসকলৰ উদ্যমিতা আঁচনিটোৰ ওপৰত ভাল কৰি নিউজ কৰে দুটা টিআরপি পাব, আর রাহুল গান্ধীর উপর নিউজ করলে জিরো টিআরপি হবো। এটা আপনাদের মই বুঝাই দিছো, কোনটো লাগে আপনাদের লৈ লও। গুয়াহাটির মাঝে ন্যায় যাত্রা চলিলে পরিণতি কি হবো? গুয়াহাটির মাঝেরে জোর করে গলে যাব, মানুষের গালি খাব, মূর কি আছে? মই তো কংগ্রেসক হেল্প করেছো যে গুয়াহাটির মাঝেদি না যাব, গোটেখন গালি খাব পিছত, যদি জোর করে যাব খুঁজে যাব, পিছত মই কেস রেজিস্টার করে লম, তাতে মোর ক্যাভেলকেডর দুটা টার্গেট আছে, সেই দুটাক মই পিছত অ্যারেস্ট করে লম। এইটো আছে এসপিজির এজন পুরোনা ইন্সপেক্টর যোনে জেকাই আছে যে গুয়াহাটির মাঝেদি যাব লাগে, যদি গুয়াহাটির মাঝেদি বিজেপিও না যায়, যাই যদি যাব জোর করে মই কাকো বাধা নিদো, পিছত মই ধরি লম। জেপি নাড্ডাই যদি গুয়াহাটিতে রেলি করিব পারে, রাহুল গান্ধী নোয়ারিব কিয়? মুখ্যমন্ত্রীর উত্তর, নাড্ডার যাত্রা তো দুই ফালে মানুষ রখি আছে আর নাড্ডার এখন গাড়ি গৈ আছে, এটোর লগত আপেল আর কমলা কম্পেয়ার নয়। মই এতিয়াও কৈছো তো গলে যাওক না। রাহুল গান্ধীর যাত্রার বাবে মহিলা উদ্যমিতা আসনের প্রপত্র বিতরণ নেকি? মহিলা উদ্যমিতা আসনি 2000 এপ্রিল 23 সনের এপ্রিলত আমি বাজেটত অ্যানাউন্স করেছো, কিবা নতুন কথা নেকি? ডেট তো কি আপত্তি আছে? ইয়াত 29 লাগে, অসমত জনসংখ্যা কিমান, জনসংখ্যা কিমান? 3,40,00,000, মহিলা উদ্যমিতা আসনিত আছে 29,00,000, 39,00,000, বাকি 3,00,00,000 কত গেল? এটাতো আজি মহিলা উদ্যমিতা হওয়ার পিছতো গুয়াহাটির মানুষ আহা নাই জানো, আমার মিটিং কালি অমিত শাহজির মিটিংত মানুষ নাহিব জানো। মুঠর উপর মুখ্যমন্ত্রীর মতে একুই নহয়, কোনো প্রভাব নপরে রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায় যাত্রার, বাকি সময়লৈ অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।